চলুন আমরা মৌমাছি আঁকি এবং মৌমাছি সম্পর্কে কিছু ইন্টারেস্টিং কথা জানি। আমার মৌমাছি প্রাণীটা আসলে খুব পছন্দ। আমরা জানি যে মৌমাছির কাজ হচ্ছে মধু সংগ্রহ করা, হ্যাঁ অবশ্যই তাদের কাজ মধু সংগ্রহ করা, কিন্তু আরও অনেক কিছুই আছে যেটা মৌমাছির খুবই ইন্টারেস্টিং একটা পার্ট। যেমন মৌচাক, একটা মৌচাকের ভিতরে হচ্ছে গিয়ে তিন ধরনের মৌমাছি থাকে। একটা হচ্ছে রানী মৌমাছি, একটাই মাত্র রানী মৌমাছি থাকে, ড্রোন বা পুরুষ মৌমাছি যেটাকে বলি, আর একটা হচ্ছে গিয়ে কি কর্মী মৌমাছি। তো কর্মী মৌমাছির কাজ হচ্ছে গিয়ে কি পুরো মৌচাকের দায়িত্বটা, মানে ভিতরে যত কাজ আছে, এই যে মৌচাক সংগ্রহ করা বা মোম তৈরি করা বা পুরো মৌচাকের দায়িত্ব পালন করা বা মৌচাকের রক্ষণাবেক্ষণ করা, এই কাজগুলো করা হচ্ছে গিয়ে আমাদের কর্মী মৌমাছি। আর ড্রোন মৌমাছির কাজ কি, ড্রোন মৌমাছির কাজ হচ্ছে গিয়ে কি বংশবৃদ্ধিতে, রানী মৌমাছির সাথে বংশবৃদ্ধিতে। আর ইন্টারেস্টিং যে মৌমাছি সেটা হচ্ছে আমাদের রানী মৌমাছি। রানী মৌমাছির কাজ তেমন কিছুই না, আবার অনেক কিছুই। কারণ রানী মৌমাছি হচ্ছে কি, উনি রানী, উনি একদম সব কিছু মেনটেন করবে, মানে ওনার কথা অনুযায়ী একটা মৌচাকের প্রত্যেকটা মৌমাছি কাজ করে। তো মনে করি একটা একটা রানী মৌমাছি, তো রানী মৌমাছি সে আর কি ইয়া করলো যে আমি আর এই মৌচাকের দায়িত্ব রাখবো না। তখন কি হয়, ওই যে কর্মী মৌমাছিগুলো আছে সেই কর্মী মৌমাছিগুলো সবাই মিলে রানী মৌমাছিকে মেরে ফেলে। মেরে ফেলার পরে কি করে, সেই রানী মৌমাছির যে বংশবৃদ্ধি, মানে বংশবৃদ্ধির জন্য যে ডিমগুলো আছে সেই ডিমগুলো থেকে তারা যে নেক্সট যে জেনারেশন হয় ওই জেনারেশন থেকে একটা বাচ্চা বা লার্ভাকে তারা নেয়। নেয়ার পরে তারপরে ওই মৌচাকের ভিতরে নাকি একটা রাজকীয় রস থাকে, সেই রসটা আবার সেই লার্ভা বা বাচ্চাটাকে খাওয়ায়, যাতে করে সেটা একটি পূর্ণবয়স্ক একটা রানীতে পরিণত হয়। তারপরে তাকে তারা রানী হিসেবে তৈরি করে এবং তার সব ধরনের কথা তারা মেনে চলে। তো এটা একটা ইন্টারেস্টিং একটা পার্ট মৌমাছির। সো এরকম আরও ইন্টারেস্টিং স্টোরি পেতে আমাদের পেজটি ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ, বাই বাই।